প্রথমেই প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে আজকের গুরু নানকের জন্মদিনে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো ডেফিনেটলি এই সিদ্ধান্তটা হয়তো একটু আগে নিলে ভালো হতো, কারণ এই সিদ্ধান্তটা নেওয়ার দরকার ছিল, বিকজ এটা রেশনাল ডিসিশন হয়েছে এতদিন বাদে। এবং হ্যাঁ, ডেফিনেটলি এটা মানতেই হবে যে গণতন্ত্রে একটা বিরোধীদের ঐক্যের জয়ের দরকার হয়, এবং সেটা কিন্তু সরকারের পক্ষে এবং দেশের এবং দশের পক্ষে ভালো। এটা মেনে নিতে হবে যে এই সরকারের আমলেই কিন্তু কৃষি বাজেট 1,25,000 কোটি টাকা হয়েছে, এবং যেটা যে কোনো বাজেটের থেকে অনেক বেশি, প্রায় 5 গুণ। ভারতবর্ষের ইতিহাসে এত বাজেট কিন্তু কোনো গভর্নমেন্ট স্যাংশন করেনি। ডেফিনেটলি এই যে আইনটি হয়েছিল, সেই আইন নিয়ে একটি কনফিউশনও হয়েছিল, সেই কনফিউশনের কারণে এই আন্দোলনটি হয়েছিল। এবং আন্দোলনের কিছুটা দিক অবশ্যই যথার্থ ছিল, যে গরিব চাষিদের হয়তো কিছুটা অসুবিধে হতে পারত, স্পেশালি মাল্টিন্যাশনালের যে ইন্টারভেনশন বা ইনভেশন যেটা বিরোধীরা বলে আসছেন, সেটা হয়তো একটা দেখা দিয়েছিল যে একটা মাল্টিন্যাশনালের তরফ থেকে একটা কৃষকদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছিল। এবং একটা বিল সেটা আইনে পরিণত হলো, সেটা পাশ হয়ে গেল, তারপরে সেটাকে রিপিল করতে হলো। 1 বছর টানা আন্দোলন চললো, অন্তত 600 কৃষক মারা গেলেন। বুঝলো, কিন্তু ঘটনাটা বুঝতেই হবে যে সরকার কিন্তু বুঝতে পেরেছে, এবং আমি বলছি যে পরে বুঝতে পারলেও সরকার কিন্তু অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা একেবারে আমি আপনার কাছে আবার আসব, আমি অভিরূপ বাবুর কাছে যাই। অভিরূপ বাবু, সরকার নিজের ত্রুটি স্বীকার করছে, সে কথা বলছেন প্রধানমন্ত্রী নিজে, কিন্তু কোথাও ভুল স্বীকার করতে একটু বেশি দেরি হয়ে গেল নাকি, এমন প্রশ্ন তুলছে কংগ্রেসও। কারণ ইতিমধ্যেই অন্তত 600 জন কৃষক প্রাণ হারিয়েছেন এবং একাধিক অনভিপ্রেত ঘটনা আমরা দেখেছি। দেখুন, সরকারের কৃষকদের নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল বলে মনে হয় না। সামনে যদি নির্বাচন না থাকতো পাঞ্জাবে এবং উত্তরপ্রদেশে, আমার মনে হয় না এই সিদ্ধান্তটা সরকার নিত। অর্থাৎ এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, 100% রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে আর কোনো কনসিডারেশন নেই, এখানে ভোটে জেতার রাজনীতি একমাত্র কাজ করেছে। সরকার ভাবছে যে এই সিদ্ধান্তটা নিলে পাঞ্জাবে, ওয়েস্টার্ন ইউপিতে আরেকটু ভোট পাবে। একেবারে তাই, শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখেই কি দেবাঞ্জন বাবু শেষ পর্যন্ত কেন্দ্রের এই নথি স্বীকার, এবং একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে বলা যায় যেখানে 26 তারিখ 1 বছর পুরো করবে আন্দোলন, এবং আমরা জানি জানুয়ারি মাসে নির্বাচন রয়েছে উত্তর ভারতে? না, সে তো ডেফিনেটলি যে কোনো রাজনৈতিক পরিকাঠামো বা রাজনৈতিক সিস্টেমে তো আপনার কাছে ভোট একটা বড় জিনিস, এবং সেক্ষেত্রে আপনি বিজেপিকে কেন শুধুমাত্র দোষারোপ করছেন? সারা ভারতবর্ষের সমস্ত দল সমস্ত ক্ষেত্রে এটা করে থাকে। আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি, যদি এই মুহূর্তে হয়তো সময়ের অভাব রয়েছে। যে কোনো ক্ষেত্রে রিপিল ভারতবর্ষে বহু ক্ষেত্রে হয়েছে। ডেফিনেটলি উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের ইলেকশন একটা ফ্যাক্টর হয়তো কাজ করবে, কিন্তু একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন তার কাছে রাজনীতির একটা বাধ্যবাধকতা তো থেকেই যায়। তবে হ্যাঁ, এটা মানতেই হবে যে সরকার যে সিদ্ধান্তটি রিপিল করার নিচ্ছেন, এটি অত্যন্ত সাধুবাদ জানাই, এবং অ্যাটলিস্ট বেটার লেট দ্যান নেভার। এটা একটা আমার ব্যক্তিগত মতে এটা অত্যন্ত একটি বাস্তবচিত সিদ্ধান্ত সরকার নিয়েছে, এবং সাহসী সিদ্ধান্ত। একেবারে সিদ্ধান্ত বাস্তবচিত, বেটার লেট দ্যান নেভার সবই হলো, কিন্তু এতটা দীর্ঘসূত্রিত এবং এতগুলো প্রাণের বিনিময় সেটার কি খুব প্রয়োজন ছিল অভিরূপ বাবু? একেবারেই প্রয়োজন ছিল না। যদি অর্থনীতির দিকটাও দেখি, দেখুন, মাল্টিন্যাশনালরা আমাদের দেশের কৃষির বাজারে ঢুকলে, যেটা একটু আগেই বলছিলাম, দামের ওঠাপড়া হবে। অর্থাৎ বিশ্ব বাজারের দামের ওঠাপড়ার সঙ্গে আমাদের দেশের বাজারের দামের ওঠাপড়াটা যুক্ত হবে। এখন এটার ফলে যেমন ছোট কৃষকদের অসুবিধে হবে, তেমনি ভোক্তাদেরও অসুবিধে হবে। সাধারণ মানুষ যাদের চাল গম কিনতে হয়, তারা যদি দেখেন হট করে দাম বেড়ে গেল কি হট করে দাম কমে গেল, তাও হতে পারে। এই ফ্লাকচুয়েশনটা সাধারণ মানুষের পক্ষে মোটেই ভালো হবে না। একেবারেই তাই। একটা ছোট্ট বিরতি নেব, আবার এই সংক্রান্ত আলোচনায় ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকবেন।